রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে মঙ্গলবার আলিপুর মহিলা সংশোধনাগারে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তিন সদস্যের দলে ইডির এক মহিলা আধিকারিকও ছিলেন বলে সূত্রের খবর শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় অর্পিতার কাছ থেকে আরও তথ্য বের করে আনতে চাইছেন তদন্তকারীরা সূত্রের খবর নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্র বাজেয়াপ্ত করেছিল ইডি সেগুলির ফরেনসিক টেস্ট হয়েছে তার রিপোর্টও এসেছে তা নিয়েই এবার অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা উল্লেখ্য এনফোর্স এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আগেই আদালতে জানিয়েছিল অর্পিতা পেঁয়াজের মতো খোসা ছাড়ালেই তথ্য মিলবে তবে মঙ্গলবার সদ্য বহিষ্কৃত তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে তদন্তকারীরা ঠিক কি জানতে পেরেছেন তা জানা যায়নি প্রসঙ্গত তেইশে জুলাই অর্পিতাকে গ্রেফতার করেছিল ইডি তাকে ইডি হেফাজতে পাঠানো হয় গত পাঁচই অগস্ট অর্পিতাকে চোদ্দ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় ইডির বিশেষ আদালত আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতাকে জেরা করতে পারার জন্য আবেদন করে ইডি ওই দিনই মঞ্জুর হয় সেই আবেদন মঙ্গলবার অর্পিতাকে সংশোধনাগারে গিয়ে জেরা করেন ইডির আধিকারিকরা শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার